ইয়ামাহা এস এক্স আর একশো পঞ্চান্ন ইয়ামাহা পরিবারের ক্লাসিক সিক্স সেগমেন্টের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে ইয়ামাহা এস এক্স আর একশো পঞ্চান্ন যার লুক যেমন কম্প্যাক্ট তার সাথে যুক্ত হয়েছে এর ক্লাসিক লুক এই বাইকটি বাংলাদেশে বাজারে থাকা ক্লাসিক সেগমেন্টের ভিতরে সবচেয়ে জনপ্রিয় বাইক বাইকটির লুক নিয়ে কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বই করতে হয় আপনি ইয়ামাহা এক্স আর একশো পঞ্চান্ন কে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলেই না পছন্দ করে থাকতে পারবেন না এটি তার ওল্ড ক্লাসিক মডেল ও এটির প্রিমিয়ামনেস এবং স্টাইলিশ লুকের কারণে দু সালে এসেও অভিজাত এবং ইয়ামহা কোম্পানির জনপ্রিয়তার কারণে বিশ্বব্যাপী সুপরিচিত ক্লাসিক সেগমেন্টের বাইকের খেতাব জিততে পেরেছে এই বাইকটিকে যখন আপনি সামনে থেকে দেখবেন তখন প্রথমেই আপনার নজরে আসবে এর ওল্ড ক্লাসিক রাউন্ড শেপ এলইডি সিস্টেমের হেডলাইট এক্ষেত্রে এটিতে ব্যবহার করা হয়েছে বাই ফাংশনাল এলইডি লাইট যার মানে হাই বিম এবং লো বিম একটা এলইডি ভেতরেই দেওয়া রয়েছে যার ফলে রাত্রিকালীন ভ্রমণে কোনো ধরনের অসুবিধায় পড়তে হবে না সঙ্গে রয়েছে এর হ্যালোজিন টাই টার্ন লাইট প্রিমিয়াম সেগমেন্টের বাইকের ক্ষেত্রে আমরা এলইডি সিস্টেমের টার্ন লাইট আশা করতেই পারি বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক আপস এন্ড ডাউন সাসপেনশন সঙ্গে রয়েছে একশো দশ সেকশনের চাকা উইথ হাইড্রোলিক ডিক্স ব্রেক এই বাইকটিতে এভিএস সিস্টেম যুক্ত করা হয়নি আসলে আমাদের অনেক আশা থাকে তো সব আশায় তো আর সব বাইক পূরণ করতে পারে না তাই এতটুকু অপূর্ণতা নিয়ে আমাদেরকে খুশি থাকতে হচ্ছে এই ক্ষেত্রে এই বাইকটির ডিজাইন ওল্ড ক্লাসিক্যাল হলেও এর পারফরমেন্স ইন্স্যুরেন্সে কোন রকমের অবহেলা করেনি ইয়ামাহা এই বাইকটির ইঞ্জিন হিসেবে তারা চয়েস করেছে ফুয়েল ইনজেক্টেড ফোর স্ট্রোক ফোর ভাল্ব বিএস সিক্স একশো পঞ্চান্ন সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিন এই বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে নাইনটিন পয়েন্ট থ্রি এইচ পি অ্যাট টেন এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে ফোরটিন পয়েন্ট সেভেন এন এম অ্যাট এইট এই সেম ক্যাটাগরির ইঞ্জিন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ও ইয়ামাহা এম টি এ ব্যবহার করা হয়েছে কিন্তু ইয়ামাহা এক্স এস আর একশো পঞ্চান্ন যেহেতু সম্পূর্ণ ভিন্ন সেগমেন্ট তাই এটির অ্যারোডাইনামিক কাট অফ এবং কুইক এক্সেলারেশনের ফিচারে কিছুটা কমতি রয়েছে এর কারণ হিসেবে ইয়ামাহা বলছে তারা ইয়ামাহা এক্স আর একশো ইঞ্জিন কিছুটা রিফাইন করে দিয়েছে এর ফলে এর মাইলেজ বৃদ্ধি পেয়েছে এবং ইঞ্জিনের ভাইব্রেশন অনেকাংশেই কমে গেছে বাইকটিকে যখন আপনি রাইড করবেন তখন আপনি এর প্রিমিয়াম স্বাদ আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই গতি দানবটির ইঞ্জিনকে ঠান্ডা করতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল যা অনায়াসেই এই ইঞ্জিনটিকে ঠান্ডা করে ফেলে ফলে বাইকটিকে নিয়ে যখন আপনি লং ড্রাইভে যাবেন তখন কোন ধরনের অসুবিধায় পড়তে হবে না এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কে এসেছে আমূল পরিবর্তন আগের ভাষণ আমরা দেখতে পেতাম স্টিল এর ফুয়েল ট্যাঙ্ক কিন্তু এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার এর ফুয়েল ট্যাঙ্ক এর ফলে বাইকটির ওজন কিছুটা হালকা হয়েছে এই ফুয়েল ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা দশ লিটার যা সত্যি এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্টেট পাইপ হ্যান্ডেল বার যা দুর্দান্ত যার ডান পাশে প্রথমেই আপনার নজরে আসবে এর থ্রি ইন ওয়ান কম্বাইন সুইচ যার প্রথমেই রয়েছে ইঞ্জিন সেলফ স্টার্ট বাটন এবং ইঞ্জিন অফ ও ইঞ্জিন কিল সুইচ যা সত্যিই একটি প্রিমিয়াম সেগমেন্টের বাইকে ইউনিক একটি ফিচার আশা করি এই ইউনিক ফিচারটি আপনাদের অনেক ভালো লাগবে এই বাইকটির বাম পাশে হ্যান্ডেল বারে যথারীতি রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ তার ঠিক বিপরীতে রয়েছে এর হেডলাইট পাক সুইচ তার ঠিক নিচেই রয়েছে এর হর্ন সুইচ এবং ইন্ডিকেটর সুইচ এই বাইকটির ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি দেখতে অ্যানালগ মনে হলেও এতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে প্রথমেই আপনার নজরে আসবে এর আর মিটার তার ঠিক নিচেই রয়েছে এর স্পিডো মিটার গিয়ার ইন্ডিকেটর মাইলেজ ইন্ডিকেটর গিয়ার নেভিগেশন মাইলেজ নেভিগেশন নেভিগেশন সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য যা আর সবকিছুই আপনি এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন এই বাইকটিতে ইয়ামাহা কানেকটিভিটি সুবিধা দেওয়া হয়নি যেহেতু বাইকটি ক্লাসিক্যাল তাই এটিকে নিয়ে আপনি অফ রোড কিংবা অন সমান স্বাচ্ছন্দ্যে ভ্রমণের স্বাদ উপভোগ করতে পারবেন বাইকটি সিটিং পজিশন দুর্দান্ত এবং ক্লাসিক যেহেতু বাইকটি ধারণ করে তার ওল্ড ক্লাসিক মডেল তাই সিটিং পজিশন এবং লুকিং ক্লাসিক এই বাইকটির পিলিয়ন সিটিংও অনেক আরামদায়ক এবং স্মুথ পিলিয়নের বসার জন্য বাইকটিতে একটি লম্বা চওড়া সিটের ব্যবস্থা থাকছে এই বাইকটি আপনি সিঙ্গেল রাইড করেন অথবা পিলিয়ন নিয়ে রাইড করেন উভয় ক্ষেত্রে রাইড করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন এই বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে লিং টাইপ মনোশক সাসপেনশন সঙ্গে রয়েছে একশো চল্লিশ সেকশনের চাকা উইথ হাইড্রোলিক ডিক্স ব্রেক যেহেতু বাইকটিতে এবিএস সিস্টেম যুক্ত করা হয়নি তাই এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় এর ব্রেকিং কিছুটা পিছিয়ে পড়লেও এর ব্রেকিং সিস্টেম অনেক কার্যকরী এবং শক্তিশালী বাইকটিকে পেছন থেকে দেখলেই এর ইউনিক স্টাইলের রাউন্ড শেপ এলইডি সিস্টেমের টেল লাইট আপনার চোখে প্রথমেই পড়বে এই টেল লাইটটির নিচেই রয়েছে এর টার্ন লাইট এবং তার ঠিক নিচের দিকেই রয়েছে এর একজস্ট পাই যাতে রয়েছে সম্পূর্ণ ক্লাসিক লুক এবং ক্লাসিক ফিল এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর যুক্ত করা হয়নি যা চাইলেই ইয়ামাহা যুক্ত করতে পারত কারণ ইয়ামাহার প্রতিটি প্রিমিয়াম সেগমেন্টের বাইককেই আমরা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেখতে পাই আপনার হাইট যদি পা নিচে হয় তাহলে আপনি বাইকটিকে ভালোভাবে রাইড করতে পারবেন না সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় একশো চৌত্রিশ কেজি যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেক হালকা বাইকটিকে যখন সিটিতে রাইড করবেন তখন এর মাইলেজ পাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে রাইড করলে এর মাইলেজ পাবেন তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার এখন বাইকটির একজস্ট নোটটি শুনে নেওয়া যাক এত সব ফিচার যুক্ত করার পরে ইয়ামাহা এক্স আর একশো পঞ্চান্ন বাংলাদেশের বাজারে দাম ধরা হয়েছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ইন্ডিয়ার বাজারে দাম ধরা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার রুপি এই সেগমেন্টের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বাইক হিসেবে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আছে হন্ডা সিবি একশো পঞ্চাশ আর এক্স মোশন এই ছিল ইয়ামাহা এক্স এস আর একশো পঞ্চান্ন সম্পর্কে কিছু তথ্য সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি